আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ইলেকট্রিক হাউস বিডি চ্যানেলে। বন্ধুরা, আজকে আমরা একটি প্র্যাকটিক্যাল ভিডিও করার জন্য চলে আসলাম। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটি মেগামিটার, বা এটাকে ইনসুলেশন টেস্টার বলা হয়, মাল্টিফাংশন ইনসুলেশন টেস্টার। তো এটা কীভাবে ইউজ করতে হয় তা আজকে দেখাবো। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আর যদি ভিডিওটি আপনাদের কাছে পছন্দ হয় অথবা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। প্রথমে আমি মাল্টি টেস্টার যে মিটারটা আছে বা মেগামিটারটা আছে এটার একটু পরিচিতি দিয়ে নেই। মেগামিটারটি একটি বক্সের মধ্যে এভাবে ফিটিং করা থাকে। প্রথমে বক্সটি ওপেন করে নেবেন। ওপেন করে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে লাল একটি নব, ঠিক আছে। এটা পুশ করলে আমাদের ওইখানে পাওয়ার আসে এবং ভোল্টেজ আসে। আর এটা হচ্ছে আমাদের যে ফেস আছে, ফেসের ডিগ্রি মাপার জন্য একটি নব, সিলেক্টর সুইচ। 0 থেকে 180 ডিগ্রি, আমরা সবসময় 0 ডিগ্রিতেই মেজারমেন্ট করবো। আর এটা দেখতে পাচ্ছি ইনসুলেশন 500 ভোল্ট, ঠিক আছে। এটা 20 থেকে 200 মেগা ওহমসে হয়ে থাকে। এটা দিয়ে সেটা আপনার মেগা যে মেগা মারার জন্য এটা ইউজ করবো আমি, ঠিক আছে। আর এই নিচে দেখতে পাচ্ছেন 200 থেকে 20 থেকে 200 ওহমস, এটা হচ্ছে কন্টিনিউটি আসবে। এখানে একটা সাউন্ড আসে, এটা দিয়ে সাধারণত রেজিস্ট্যান্স সাধারণভাবে চেক করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন 20 থেকে 2000 মেগা লুপ চেক করার জন্যে। আর আরসিডি আছে, এটা হচ্ছে আরসিডির সিলেক্টর সুইচ, ঠিক আছে। তো এটা দিয়ে আরসিডি সিলেক্টর করার জন্য সিলেক্টর সুইচ ইউজ করা হয়। তো আমরা সাধারণত এটা ইউজ করি না, এটা ওই প্রথমে যে 10 আছে 10-এর মধ্যে আমরা রেখে দিব, 10-এ রাখলে চলবে, ঠিক আছে। আর আমরা এখন আপনাদেরকে এটা কীভাবে ইউজ করবেন বা কীভাবে ব্যবহার করতে হয়, কীভাবে মেজারমেন্ট করতে হয় তা দেখাবো। ইনসুলেশন চেক করার পূর্বে আমাদের যে মিটারের সাহায্যে সাথে দুইটা প্রুফ আছে, প্রুফটা অবশ্যই ব্যবহার করে নিতে হবে। যে এখানে দেখতে পাচ্ছেন এটার সাথে দুইটা প্রুফ আছে, একটা লাল এবং একটা কালো। তো এটা আগে আমাদের মিটারের সাথে সংযোগ করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি এটা মিটারের সাথে সংযোগ করতেছি, তার জন্য এই যে এটার এক সাইডে দুইটা পয়েন্ট আছে। আর এখানে দেখেন এখানে কীভাবে সংযোগ করবেন লেখা দিছে। তো এটা দিয়ে সাহায্যে আমরা বন্ধুরা লাইফ লাইনও চেক করতে পারি। তার জন্য একটি সকেটের মধ্যে আছে, সকেটের পাওয়ার আছে কি না বা সকেটের কোনো শর্ট আছে না এটা চেক করার জন্যে আমরা এই সকেটটা ইউজ করতে পারি। তো এই সকেটটা এখন আমার কাছে নাই, এটা নিচে রেখে আসছি। তো এখানে আমি শুধু মেগা মারার জন্য, কেবল চেক করার জন্য শুধু দুটা গ্রুপ লিয়েছি, রেড এবং ব্লু, রেড এবং ব্ল্যাক। তো এই আমি প্রথমে চলেন এটা লাগাই নিই। এখানে লাগানোর পূর্বে দেখেন এখানে দুইটা পয়েন্ট আছে, ঠিক আছে। আর এটা আপনি ওই যে আরেকটা সকেট দেখাইলাম, ওই সকেটটা ফিটিং করতে হলে উপরে দেখতে পাচ্ছেন ইউলু স্টিকার, সাইডে দুইটা ইউলু স্টিকার একটা আছে। এটা একটু স্লাইস করলে এই পাশ থেকে ওই পাশে যায়, গেলে ওই পাশে আরেকটা নব আছে। তো আমি এটা এই পাশে করে রাখছি, প্রথমে ব্ল্যাক নব প্রুফটা সংযোগ করে নিলাম, তারপর রেড কালার প্রুফটারে সংযোগ করে নিলাম। তো বন্ধুরা, মেগামিটার মারার পূর্বে কিছু কথা বলে নেই যে ইনসুলেশন টেস্টার বা মেগামিটার মারার ক্ষেত্রে 220 কেবেলের মধ্যে যদি আমরা ইনসুলেশন মিটার বা মেগামিটার ইউজ করি তাহলে 500 ভোল্টেজে সেট করতে হবে মেগামিটারটি। আর যদি 440 ভোল্টেজের লাইনের জন্য মেগামিটার মারি তাহলে 1000 ভোল্টেজ সেট করতে হবে। তবে আমার এইখানে যে মাল্টিমিটারটা দেখতে পাচ্ছেন এটা মাল্টি টেস্টার বা মাল্টিফাংশনের টেস্টার একটা। তো এখানে 500 ভোল্টেজ সেট করা যাবে, তার উপরে নাই। আর আমরা যে নর্মালভাবে যে মিটার আছে মাল্টিমিটার, তা দিয়ে ইনসুলেশন চেক করা যায় না বা শর্ট করলে বলা যায় না, এটা শুধু হালকা একটু, কারণ এখানে রেজিস্ট্যান্সের যে পরিমাণটা হয় তা মেগা ওহমসে হয়। এই জন্য 500 ভোল্টেজ অথবা 1000 ভোল্টেজ সেট করে মেগামিটারটি মারা হয়, এবং এখানে রেজিস্ট্যান্সের যে পরিমাণটা হয় এটা মেগা ওহমসে হয়। প্রথমে আমরা যে প্রুফ দুইটা আছে, একটি প্রুফ নিউট্রালের সাথে লাগিয়ে নিব এবং একটি ফেজের সাথে লাগাবো। দেখতে পাচ্ছেন এখানে একটি নিউট্রালে এবং একটি ফেজের সাথে লাগাচ্ছি, এবং এটা রেজিস্ট্যান্স সিলেক্ট করতেছি। এখন রেজিস্ট্যান্স সিলেক্ট করা আছে, দেখেন এখানে রেজিস্ট্যান্স দেখায় না, 0 দেখা যেতেছে, তার মানে এল ওভারলোড দেখা যাচ্ছে, এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, তবে শর্ট নাই। তারপরে দেখাতে এই যে ইউলুর সাথে,
ইয়েলো কালার এবং নিউট্রাল, তাও কোনো শর্ট নাই, এবং দেখলেন ব্লু কালার সাথে ফিটিং করলাম তাতেও কোনো শর্ট হচ্ছে না, এবং আর্থিংয়ের সাথে চেক করা হইতেছে তাতেও কোনো শর্ট হয় নাই, নিউট্রাল এবং আর্থিংয়েও কোনো শর্ট নাই। এখন চেক করব মেগামিটার মেরে, এতক্ষণ চেক করলাম রেজিস্ট্যান্সের সাহায্যে, এখন চেক করব মেগামিটারে। তো এখন যদি মেগার মারি তো আমার মিটারটা যেহেতু 500 ভোল্টের সর্বোচ্চ আছে তাই আমি 500 ভোল্টেতে মারব, আর যদি আপনাদের মেগামিটারে 1000 ভোল্টেজ থাকে তাহলে 1000 মারবেন, কারণ এটা 440 লাইন। তো আমি 440 লাইনে 500 ভোল্টেজে চেক করে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে বা আপনাদের কোনো উপকার আসে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, আর ভিডিওটিকে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম ভিডিও পাওয়ার জন্য। তা আমি বাহারাইনে আছি, যেহেতু বাহারাইনে আছি এরকম বাহারাইনে কীভাবে কাজ করা হয় তা দেখাবো। প্রথমে নিউট্রাল এবং আর্থিং চেক করতেছি। তো এখানে দেখা যাচ্ছে 68 মেগা ওহমস আসলো, তারপর ফেজের রেড, যেহেতু এটা 3 ফেজ, রেড ইউলো ব্লু, রেডের সাথে নিউট্রাল চেক করতেছি। তো দেখতে পাচ্ছেন এখানে প্রায় 69 বা 87 এরকম আসলো, তারপর রেডের সাথে আর রেড ফেজের সাথে আর্থিং চেক করতেছি। তো এখানে আসলো 19 থেকে একটু বেশি 24 এরকম আসতেছে, আর রেড এবং ইলু দুটা ফেজের মধ্যে 3 মেগাওমস, এবং রেড এবং ব্লু এই দুইটা ফেজের মধ্যে 3 বা 3 থেকে একটু বেশি মেগাওমস আসতেছে, এবং ব্লু এবং নিউট্রালের সাথে দেখেন, ব্লু এবং নিউট্রালের সাথে 37 মেগাওমস আসছে, ব্লু এবং ইউলুর সাথে 4-এর কাছাকাছি মেগাওমস আসছে, ব্লু এবং রেডের সাথে তাও 3.83 এরকম 4-এর কাছাকাছি আসছে, এবং ব্লু এবং আর্থিংয়ের সাথে 25-এর মতো আসলো, ইউলু এবং নিউট্রাল, এখন ইউলু এবং নিউট্রালের সাথে 58 থেকে একটু বেশি আসছে, ইউলু এবং রেড দুইটার সাথে কত আসে দেখেন, 3-4-4-এর মতো এরকম মেগাওমস আছে, এবং ইউলো এবং ব্লুর সাথে 4-এর মতো প্রায় সেম, 3টা ফেজে সেমই মেগাওমস আসছে, এবং ইউলো এবং আর্থিং এর সাথে 22 মেগাওম হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি কীভাবে মেগাওমসের মাধ্যমে ইনসুলেশনের চেক করা হলো বা চেক করলাম। আর্মড কেবলে এইভাবে আপনারা মেগাওমস দিয়ে চেক করবেন। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে লাগবে, আর যদি ভিডিওটি একটু আপনাদের উপকারে আসে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য। আর যারা সৌদি আরব, ওমান, কাতার বিভিন্ন দেশে আসতে চান তারা অবশ্যই কোনো একটা বিষয়ে কাজ শিখে আসবেন, আর ইলেকট্রিক কাজ শিখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমি বাহারাইনে থাকি, আর এই মধ্যপ্রাচ্যের মধ্যে যেই নিয়মে কাজ করা হয় আমার চ্যানেলের মধ্যে সেই রকমভাবে ভিডিও বানানো হয়, বা আমি সেই রকমভাবেই যেভাবে কাজ করি সেইভাবে ভিডিও বানাই।